নেবান এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি গাছও তুমি কাঁদাও তুমি মেঘেরবান, তোমারই সারাই গাছের পাতা ঝরে, তোমার শিলাতে আমার বৃষ্টি ঝরে পড়ে, তোমারই সারাই গাছের পাতা ঝরে, তোমার শিলাতে আমার বৃষ্টি ঝরে পড়ে, তুমি জব্বর তুমি গব্বর তুমি রহমান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি ঘাসও তুমি কাঁদাও তুমি মেঘেরবান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি ঘাসও তুমি কাঁদাও তুমি মেঘেরবান, আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে বলেন না আল্লাহুম্মা আল্লাহ নবী বললেন ও আমার সাহাবা কেরামেরা ও আমার সাহাবীগণেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা সময় আমার উম্মতের ভিতরে চলে আসবে যে সময় তারা ঈমান নিয়ে ব্যস্ত থাকবে। সমাজের মাটিতে লক্ষ্য করে দেখুন অধিকাংশ মানুষ জিজ্ঞাসা করে তোর ঈমান নেই, তুই কথা বলিস তোর ঈমান নেই, এ কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়। ও জানেরা যুবকেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ নবী বললেন এমন একটা যুগ চলে আসবে যে যুগেতে যার ঈমান নেই ওই ব্যক্তিটাই ঈমান নিয়ে নাড়াচাড়া করবে। আমাদের সন্দেহ হয় যে মানুষটার ঈমান নাই ওই মানুষটাই বেশি ঈমান নিয়ে নাড়াচাড়া করে। আপনি সমাজের মাটিতে লক্ষ্য করে দেখুন যে ব্যক্তিটার ঈমান বেশি দুর্বল ওই ব্যক্তিটাই ঈমান নিয়ে কথা বলে, ওর কিন্তু ঈমান নেই, ইমানও শেষ, ইমান নিয়ে কথা বলতেছ, তোর ইমান আছে, তোর ইমান গেছে, তুই কি করতেছিস, তুই কি করবি, তুই কাজটা করলি তোর ইমান নেই, তুই বেঈমান হয়ে গেছিস। ও জনেরা যুবকেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ নবী বললেন ওই যুগেতে আমার উম্মত উম্মাতানিরা যদি কম কথা বলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাকে আল্লাহ নামায় আমলে নেকি দিয়ে ভরপুর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, আমরা হাদিস দ্বারা বুঝতে পারি কম কথা বলা কিন্তু নেকির কাজ, কম কথা বলা নেকি। চায়ের দোকানে দেখবেন বাজার ঘাটে দেখবেন যে বেশি পোত পাখামো করেন না ওর ভক্ত বেশি হয়ে যায়, ওরই সর্বনাশ। কথা কোনো পেশ কোথায়, বাপরে বাপ, সত্যি অমুকের ছেলে কথা বলতে পারে, ওর কাছ তোরা কেউ পারবে না, ও আরো পামে ঠেলে ওঠে। তারপরে দিন আবার বাজারে যাবে, আবার খানটা মুখস্থ করে যাবে, কি বলতে হবে কি বলবো না বলবো, একদম পাম দেবেন না, ইমান শেষ হয়ে যাবে। ও জনেরা যুবকেরা ও নবী প্রেমিকেরা ইমানের আগে কিন্তু আর একটা কাজ রয়েছে, যেমন নামাজ হলো ইবাদত ও সব থেকে বড় ইবাদত নামাজ, কিন্তু যদি আপনি কলেমা না পড়েন আপনার নামাজ কোনো কাজে আসবে না। ইসলামের ভিত্তি হলো পাঁচটা, একটা হলো কলেমা, অপরটি হলো নামাজ, তারপর যাকাত, তারপরে রোজা, তারপর হজ। কলেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা জিনিস হচ্ছে ইসলামের মূল ভিত্তি। আল্লাহ নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি জীবন দশায় একটিবার কলমা পড়বে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাই হলো জান্নাতি। জোরে বলুন কি ব্যাপার, তাহলে নামাজ রোজা লাগবে না, হজ যাকাত, কি নবীর হাদিস ভুল টুল আছে নাকি, কিছু বলেন না কেন। ও জনেরা যুবকেরা ও নবী প্রেমিকেরা সমাজের মাটিতে কিছু মানুষ আমরা রয়েছি যারাই কিনা বলে বেড়ায় নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না,
রোজা না রাখলে জান্নাতে যাওয়া যাবে না, যাকাত না দিলে জান্নাতে যাওয়া যাবে না, হজ না করলে জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আল্লাহ নবী একটা হাদিস দিয়ে মোড় মেনে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবদ্দশা একটিবার কলমা পড়বে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাই হলো জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। একবার কবার? একবার বলেছেন, এতে একবার কলমা পড়ি সব কমপ্লিট। ও জানেরা যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আপনি নামাজ পড়লেন না তার হিসাব হবে, আপনি রোজা রাখলেন না তার হিসাব হবে, আপনি যাকাত দিলেন না তার হিসাব হবে, আপনি আপনার টাকা রয়েছে অর্থ সম্পদ রয়েছে আপনি খরচ করলেন না তার হিসাব হবে। আল্লাহ নবী বললেন হারাম খেলে তার হিসাব হবে, হালাল খেলে না তারও হিসাব হবে, যে ব্যক্তি হারাম খায় তার হিসাব হবে, যে ব্যক্তি হালাল খায় তারও হিসাব হবে। কায়ামতে কঠিন ময়দানে আল্লাহ বাকি দুইটি নাম হবে, ইয়া আল্লাহ হুয়া কাহারু, আল্লাহ দুইটি নাম নিয়ে রাজ সিংহাসনে বসে আল্লাহ পাক বিচার করতে শুরু করবেন, হাসুরবাসীর আল্লাহ পাকের একটি আওয়াজ স্থির হয়ে যাবে, কলমা আমি আমার জীবনে একবার পড়েছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেইনি, এর জন্য হিসাব আলাদা হবে। কিন্তু আপনি যে কলমা পড়েছেন, বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, তবে একদিন কথা বলে না, একদিন একদিন না একদিন জান্নাতে যাবে। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ একটা কথা বলতেন, জানেন, চুরি করো, হারাম খাও, নেশে নেশে জান্নাতে যাও। কি বলেছি? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আমি যেখানে জলসা করি না, আপনি টোটাল ইকো নেই, কেন একবার হ্যালো বললেন, আমি শুধু বলে গেল গেল, হ্যালো বলে গেল গেল, ত্যাগ বলবো আর শ্রোতার আর এক শুনবে, টোটাল ইকো নেই, এলোক তো মরে গেছে, কিছু বলাও যাবে না, কিছু বলে দরকার যা আছে ওই থাকবে। ছোট হুজুর তার জীবনে একটা কথা বারবার বলতেন, চুরি করো, হারাম খাও, নেচে নেচে জান্নাতে যাও। আপনারা মানবেন? কথা বলেন? আর ছোট হুজুর বলেছে তো, জানাকে বলা হয় আশিকি রসুল, ছোট হুজুর পীর কিবলা রসুলের আশিক ছিলেন, আল্লাহ নবীর আশিক ছিলেন, ওই ব্যক্তিটার নাম দেওয়া হয়েছে আশিকে রসুল, ছোট হুজুর পীর কিবলা। আমরা সবাই এই নামেতে পরিচিত, হুজুর এই নামেতে পরিচিত, হুজুর অধিবংশ জলসা যে বলতেন আমরা কানে শুনিনি কিন্তু রেকর্ডিং এ শুনেছি, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে বারবার এই কথা বলতেন, বাবারা বাবারা বাবারা, তোমরা চুরি করো, হারাম খাও, নেচে নেচে জান্নাতে যাও। রহস্য আছে না? চুরি করো, হারাম খাও, নেচে নেচে জান্নাতে যাও। চুরি করা কি? চুরি করা হলো হারাম, আর হারাম খাওয়া কিন্তু হারাম। কিন্তু ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুর এটাই বোঝাতে চেয়েছেন, চুরি মানে হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনে ভারত চুপ করে বসে ঘুমটুম পাচ্ছে নাকি? এটা ঝেড়ে তো বিদ্যান্ত নারী তো বীর বীর বীর, আপনারা ঝিমিয়ে গেলে কিন্তু আমি ঘুমাবো, আমার কিন্তু এভাবে অস্কারের কথা না, কিন্তু এখানে এসে আমার মন মানসিকতা এইভাবে হয়ে গেল, শ্রোতাদের দেখি ওয়াজ হয়, জানেন আমার মনটা এসেই ঝিমিয়ে গেছে, এমনি পেটে কিছু নেই, কিছু খাইনি, অনেক সময় ধরে আমি না অনাহারে আছি আপনাদের জন্য, আর এখানে এসে দেখি অবস্থা, মানে প্রতিষ্ঠান দেখি বোঝা হয়ে গেছে। শরিয়াতের কোনো কাজ করতে গেলে আগে মসজিদের ইমাম আছে, গ্রামের যত আলেম ওলামা আছে এদেরকে নিয়ে একটু মানে পরামর্শ নেবেন যে কাজটা কিভাবে কি করলে হয় না হয়। ওখানে বলছিলেন, ওনারা বলছিলেন যে আমাদেরও বোঝা হয়ে গেছে, লোক থাকবে না, মানে ওরাও থাকবে না, ওরা তো চলে যাবে, মাগরিবের ভিতরে শেষ করে দিলে গজলটা, তারপরে ওনারা কিছু বক্তৃতা করলে বেশ লোক থাকতো, প্রথম থেকে হ হ হ শুরু হয়েছে তো সব পালিয়ে গেছে। আমার জীবনে আমি 5 বছর ছিলাম গজল লাইনে, ৫ বছর গজল লাইনে ছিলাম, প্রচুর দাওয়াত পেয়েছি, কিন্তু লাইনটা এত পরিমাণ বাজে, দক্ষিণ ২৪ পরগনার জায়গায় জলসায় গজলে গেছি, তো গজল অনুষ্ঠানে যেই দেখছি কারো মুখে দাঁড়িয়ে নেই, শুধু আমার মুখে আসে। কথাটা খুব ভালো করে বুঝবেন, আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে কথাটা বলছি না, তো বলার প্রয়োজন ছিল না, কারো মুখে দাঁড়িয়ে নেই, শুধু আমার মুখে দাঁড়িয়ে। তবে ওখানে এই যে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ যে কটা এসছে তো কারো মুখে দাঁড়িয়ে নেই, তা আমার মুখে একাই দাঁড়িয়ে আসছে, আমি স্টেজে উঠে কি করবো? তো যাক, কিছুক্ষণ পরে ইমাম সাহেব আসলো, এসে সালাম কালাম হলো, তাই বললাম যাক একজনকে পেয়েছি, তাহলে কি হলে একজনকে পেয়েছি, একটু খুশি হলাম, স্টেজে উঠলাম,
তো শিল্পীরা গজল গাচ্ছে, একটা করে গজল গায়, নেমে যায়, নেমে গিয়ে একটা করে সিগারেট ধরে খেয়ে এসে আবার মাইক ধরে। আমি বুঝতে পারিনি যে আমি তারপরে মাইক ধরি, এত গ্যাস বার হয় ভিতর দিয়ে, মানে এমনি একটা গ্যাস কথার, এই যে আমরা কথা বল